বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা ও রিহাব ফিজিও স্পেশালিস্ট। আমি প্রচুর আপনাদেরকে বিভিন্ন হেলথ টিপস দিয়ে যাচ্ছি, যার তার মধ্যে অন্যতম হচ্ছে যানবাহন নিয়ে। তো এটার একটা স্টিল ছবি আমার পেজ ইউটিউব এবং আমার বই এবং রোগীদেরকে আমি যে ফাইলটা দিই সেখানে দেওয়া আছে, যে স্পেশালি কিছু যানবাহন রিক্সা, এই রিক্সা চড়তে আমি না করি। তো এটা নিয়ে আমি একটু ভিডিও বলবো, কারণ অনেকে এটা নিয়ে একটু মন খারাপ করেছেন বা অনেকে জানতে চান যে স্যার আসলে কেন। এটা কিন্তু আমার একার কোনো কথা না, যত পৃথিবীতে স্পেশালিস্ট আছে যারা বাত ব্যথা অর্থোপেডিক্স বিভিন্ন মেডিসিনের ডাক্তার সারা ওয়ার্ল্ডে যারা চিকিৎসা দিয়ে থাকেন সবাই আমার সাথে একমত, এবং দিস ইজ রিসার্চ ওয়ার্ক। জি, ঝুঁকিপূর্ণ যে কোনো যান যে কোনো বাহন আমাদের স্পেশালি মেরুদণ্ডকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং মেরুদণ্ড 13টা বাজে ফেলবে। সো রিক্সা একটা ঝুঁকিপূর্ণ যান। রিক্সাওয়ালা রিক্সা যখন চালায় তার যে পরিমাণ ব্রিদিং বাতাস দরকার, অক্সিজেন দরকার, রিক্সা চালা অবস্থা সে অক্সিজেনটা পায় না। এবং প্রত্যেকটা শহরে আপনারা জানেন বায়ু দূষিত, এবং যখন সে অতিরিক্ত শ্বাস নেয় তার বিভিন্ন ফুসফুসের বিভিন্ন লাংসের রোগ হয়, এবং তাদের শারীরিক যে কসরত এবং অবৈজ্ঞানিক একটা যান যার কারণে তাদের শারীরিক বিভিন্ন প্রকার রোগে তার আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় ইভেন কি অনেক লোক মারাও যাচ্ছে বিভিন্ন কারণে। সো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, এর চাইতে তারা অন্যান্য আরো বহু পেশা আছে যেটা তারা করে ভালোভাবে চলতে পারে। এখন আর যারা যাত্রী আমরা যারা আসি রিক্সা চুরি সময়ে অসময়ে প্রয়োজনে অপ্রয়োজনে, রিক্সার যে সিটটা এই সিটটা দেখবেন আমাদের যে থাই, আমরা যখন বসি চেয়ারে বসলে দেখবেন চেয়ারের পুরো থাইটা, আমি একটু এই ছবিটা দিয়ে দেখাই, খেয়াল করেন এই যখন বসি আমরা, এই যে বসি, বসলে আমাদের এই হাঁটুর এখান থেকে একেবারে হিপ জয়েন্ট পর্যন্ত পুরো অংশটা আমাদের সাপোর্ট লাগে, স্পেশালি চেয়ারে যখন বসি। কিন্তু রিক্সা এই অর্ধেকটা পর্যন্ত সিটটা আছে। সো এই যে অর্ধেক সিটের কারণে সে ফুল সাপোর্ট আমাদের বডি পায় না, এতে আমাদের মেরুদণ্ড হিপ জয়েন্ট হাঁটু ঘাড় কোমর এগুলা বারবার রিপিটেড ট্রমা বা ইঞ্জুরি হচ্ছে। দ্বিতীয়ত রিক্সার মধ্যে কোনো স্প্রিং নেই, স্প্রিংলেস একটা যান, যখন কোনো মানে গর্ত আসে ভাঙা চূড়া রাস্তা আসে তখন স্প্রিং না থাকার কারণে জিক্ষা একটা ঝাঁকুনি হয়, এতে রিক্সার চালক এবং প্যাসেঞ্জার দুইজনেরই হাড় জোড়া ক্ষতিগ্রস্ত হয়। একটু ছোট একটু জায়গা যেখানে সারা ওয়ার্ল্ডে পৃথিবীর অনেক জায়গায় মানুষ হেঁটে যাচ্ছে, ওইটুকু জায়গায় কোনো যানের প্রয়োজন নেই, কিন্তু আমরা ওই যে রিক্সা থাকার কারণে আমরা ওটাতে উঠি এবং আমাদের নিয়মিত যে শারীরিক কসরত এটা বন্ধ হয়ে যাচ্ছে রিক্সার কারণে, এবং এই যানের পরিবর্তে আমরা হাঁটতে পারি, রিক্সার পরিবর্তে হাঁটতে পারি ওই অল্পটুকু ডিস্টেন্স। রিক্সা আসলে আমরা 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তার জন্য আসলে রিক্সাটা ব্যবহার হয়, কেউ আমরা 5-6 কিলো 10 কিলোর জন্য আমরা রিক্সা ব্যবহার করি না। তখন আমাদের বাস আছে, আমাদের অনেক যাদের তৌফিক আছে তারা প্রাইভেট কার ব্যবহার করবে, বা আরো লং ডিস্টেন্স হলে আমরা বিভিন্ন এরোপ্লেন লঞ্চ ট্রেন, হ্যাঁ বড় বড় আমাদের যে সকল যানগুলো আসলে সারা ওয়ার্ল্ডে অথেন্টিক। সো যুগের প্রয়োজনে আমাদেরকে রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আমাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকার জন্য আমাদের যেই জিনিসটা আমাদের ক্ষতি করে আমরা সেটা অ্যাভয়েড করতে হবে। আশা করি সবাই বুঝতে পারবেন, আর আমার জন্য দোয়া চাচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।